প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যর যে মেয়াদ, সেই মেয়াদ বাড়ানো হয়েছিল আইন সংশোধন করে, এই অভিযোগ এনেছে সিবিআই এবং এই অভিযোগ তুলেই কার্যত মন্ত্রিসভাকেই কাঠগড়ায় তুলে দিয়েছে তারা। বিশদে জানবো সিবিআই এর সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, রয়েছেন নিউজ রুমে। সরাসরি চলে যাব নিউজ রুমে। ঠিক কি জানা যাচ্ছে এ বিষয়ে, সিবিআই এর সুনির্দিষ্ট অভিযোগটা ঠিক কি আশিস দা? দেখো, আজকে সিবিআই এর পক্ষ থেকে একটি বন্ধ খামে সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্টে প্রাইমারি এডুকেশনের ব্যাপারে, রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগের ব্যাপারে, টিচার নিয়োগের ব্যাপারে যে সমস্ত তারা তদন্ত করে এখনো পর্যন্ত পেয়েছেন তার একটি রিপোর্ট সেখানে দেওয়া হয়েছে। এই রিপোর্টটি আমাদের হাতে এসেছে এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে মানিক ভট্টাচার্যকে 2011 সালে জুন মাসে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। আমাদের মনে পড়বে যে 2011 সালে জুন মাসের মাত্র এক দেড় মাস আগে বর্তমান সরকার, রাজ্য সরকারি ক্ষমতায় এসেছিল, অর্থাৎ ক্ষমতায় আসার এক দেড় মাসের মধ্যেই মানিক ভট্টাচার্যকে প্রাইমারি এডুকেশন, প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। এরপর থেকে নানা রকম টেট পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া চলেছে, সে ব্যাপারে নানা রকম বেনিয়ম এবং নানা রকমভাবে অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে বলে এই রিপোর্টে সিবিআই দাবি করেছে। কীরকম বেনিয়ম বলা হচ্ছে, যেমন উদাহরণ হিসেবে যে কিছু প্রার্থীর নম্বর এক নম্বর করে বাড়ানো হয়েছে এবং তাদের জেলাভিত্তিক তালিকাও এখানে দেওয়া হয়েছে কাদের নম্বর বাড়ানো হয়েছে, এবং বাড়ানোর ফলে তারা যোগ্য হয়ে গেছে, তাদের নম্বর যদি না বাড়ত তারা যোগ্য হতো না। এখানে বলা হয়েছে যে যে সমস্ত ওয়েমার্কশিট বা অরিজিনাল পেপার্স সেগুলোর বদলে ফাইনাল মার্কশিটটাকে ডিজিটাইজ করে অরিজিনাল পেপার্স অর্থাৎ ওয়েমার্কশিট ইত্যাদি সেগুলো নষ্ট করা হয়েছে, এবং সে ব্যাপারে এই মানিক ভট্টাচার্যই একমাত্র সিদ্ধান্ত নিতেন, এই রকম কথা বলা হয়েছে। এই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সচিব যে বিভিন্ন কাগজে সই করেছিলেন, সেই সচিব সিবিআইকে বলেছেন বলে দাবি করা হচ্ছে যে তিনি মানিক ভট্টাচার্যের কথাতেই সই করে দিতেন, এবং তিনি যে কাগজে সই করতেন তার সঙ্গে যে মানে যারা নিয়োগ পাবে, নিয়োগপত্র পাবে, তাদের যে তালিকা, সেই তালিকা থাকতো না, সেই তালিকা পরে জোড়া হতো। তিনি শুধু ফরওয়ার্ডিং চিঠিটায় সই করে দিতেন মানিক ভট্টাচার্যের কথা। এই মানিক ভট্টাচার্য 2011 সালে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে তাকে এক্সটেনশন দেওয়া হয় 2015 সালে, সেটা শিক্ষা মন্ত্রক থেকেই সেই এক্সটেনশন দেওয়া হয়। সেটা ছিল যতক্ষণ না 62 বছর বয়স তার পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত এক্সটেনশন দেওয়া হয়। কিন্তু যখন 62 বছরের কাছাকাছি এসে যান মানিক ভট্টাচার্য, তখন 17/8/2016 সালের গেজেট নোটিফিকেশন অনুযায়ী দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973, এই আইনটাকে সংশোধন করা হয়েছে। এই আইন সংশোধন করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গেজেট নোটিফিকেশন বার করে, বার করার মধ্য দিয়ে প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্টের কার্যকাল, তার বয়স 62 বছর থেকে 65 বছর পর্যন্ত বাড়ানো হয়। এই 62 থেকে 65 বছর কোনো মন্ত্রীর বা কোনো দপ্তরের সিদ্ধান্তে করা সম্ভব ছিল না, সেজন্য আইনটাকে বদল করা হয়, সংশোধন করা হয় এবং সেটা গেজেট নোটিফিকেশনে বেরোয়। 65 বছরেরও কাছাকাছি যখন মানিক ভট্টাচার্য চলে এলেন, তখন 9/1/2018 এই তারিখে আবার ওই আইনটি, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973, আরেকটি সংশোধন করা হয় এবং সেই সংশোধন অনুযায়ী মানিক ভট্টাচার্যর কার্যকালের মেয়াদ, তার বয়স 65 থেকে বাড়িয়ে 68 করা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে অন্তত দুবার
আইন সংশোধন করা হয়েছে, রাজ্য সরকার সেই আইন সংশোধন করেছে যাতে মানিক ভট্টাচার্য 68 বছর বয়স পর্যন্ত তার পদে থাকতে পারেন। এই ঘটনাগুলোকে সামনে রেখে সিবিআইয়ের অভিযোগ যে আমি তাদের কথাটা বলছি, দাস দি অ্যাবভ ফ্যাক্টস অ্যাফোর্ড রিজনেবল গ্রাউন্ড টু বিলিভ দ্যাট দেয়ার ওয়াজ ওয়েল অর্কেস্ট্রেটেড ডিজাইন অন দি পার্ট অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন উইথ অ্যাভাউড অবলিক মোটিভ টু অ্যাকোমোডেট শ্রী মানিক ভট্টাচার্য অ্যাজ দি প্রেসিডেন্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ বলতে চাইছি যে পশ্চিমবঙ্গের সরকার, রাজ্য সরকারই মানে এই মানিক ভট্টাচার্যকে বারবার এখানে রেখে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে বা ব্যবস্থা নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, এবং মানিক ভট্টাচার্য সম্পর্কে যা যা অভিযোগ সেগুলো সিবিআই এই রিপোর্টের মধ্যে বলেছে। এখন সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে প্রাইমারি এডুকেশন বোর্ডের সভাপতি হিসেবে মানিক ভট্টাচার্য সম্পর্কে অত্যন্ত গুরুতর অভিযোগ আনা হয়েছে, নম্বর বাড়িয়ে অযোগ্য প্রার্থীদের যোগ্য করা, অরিজিনাল ডকুমেন্ট নিজের সিদ্ধান্তে নষ্ট করে ফেলা, এবং দপ্তরের বিভাগের সেক্রেটারিকে নির্দেশ দিয়ে শুধু ফরওয়ার্ডিং লেটারে সই করিয়ে তার সঙ্গে যে তালিকা সেই তালিকা নিজের সিদ্ধান্তে যুক্ত করে দেওয়া, এমনকি এই বোর্ডের অন্য যারা সদস্য তাদেরও প্রায় অন্ধকারে রেখে একার সিদ্ধান্তে এই কাজগুলো করা, এবং মানিক ভট্টাচার্য যাতে তার পদে থাকতে পারেন তার জন্য রাজ্য সরকার বারবার তার কার্যকালের মেয়াদ বাড়িয়েছে। এই হচ্ছে সম্পূর্ণভাবে রিপোর্ট। এখানে কিন্তু মানিক ভট্টাচার্য ছাড়া অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, মানিক ভট্টাচার্য একজন এমএলএ, তিনি বিধায়ক, তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এছাড়া অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু মানিক ভট্টাচার্যর ব্যাপারে এই রিপোর্টটা বিস্তারিতভাবে রয়েছে। হ্যাঁ, যেটা জানতে চাইবো আশিস দাস, সেক্ষেত্রে আপনার কাছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিবিআই এর যে অভিযোগ তাতে এটাই বোঝাচ্ছে যে একটা দুর্নীতি যাতে চলতে থাকে সেই কারণে দুর্নীতির যিনি প্রধান সেই মানিক ভট্টাচার্যকে রেখে দেওয়ার জন্য কার্যত আইনে বদল আনছে রাজ্য মন্ত্রিসভা, অর্থাৎ রাজ্য মন্ত্রিসভাও এই দুর্নীতি সম্পর্কে অবগত এবং যাতে দুর্নীতিটা চলতে থাকে সেই সেই বন্দোবস্তই করছে রাজ্য মন্ত্রিসভা। এ তো ভয়ঙ্কর অভিযোগ, গোটা মন্ত্রিসভাকে অর্থাৎ অন্তর্ভুক্ত করে ফেলা হচ্ছে এই দুর্নীতির সঙ্গে। এই কতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে এই অভিযোগ কি মনে করছেন? অঙ্কুর, আপনি যেভাবে বললেন সেইভাবেই যদি বিষয়টা ভবিষ্যতে আদালতের মঞ্চে আসে তাহলে সেটা সত্যি খুবই গুরুতর ধরনের একটা ব্যাপার, কিন্তু এই রিপোর্টটা থেকে এখনই অতটা যাওয়ার জায়গা আছে বলে মনে হয় না। এখানে এটা দেখানো হয়েছে দুটো দিক, এক হচ্ছে মানিক ভট্টাচার্য অনেক কাজ করেছেন যেগুলো বেআইনি, দুর্নীতিমূলক ইত্যাদি, আর উল্টো দিকে দেখানো হয়েছে যে মানিক ভট্টাচার্যকে বারবার বারবার কার্যকালের মেয়াদ বাড়িয়েছে এবং প্রথমে প্রাথমিকভাবে মন্ত্রী বা মন্ত্রীর দপ্তর, তারপরে আইনি সংশোধন করা হয়েছে, আইন সংশোধন করতে গেলে রাজ্য সরকার বা ক্যাবিনেটের সিদ্ধান্ত লাগে। এখন ক্যাবিনেট যখন সিদ্ধান্ত করেছে বা মন্ত্রী দপ্তর যখন তাকে এক্সটেনশন দিয়েছে, তখন তারা মানিক ভট্টাচার্যর এই কার্যকলাপ সম্পর্কে অবহিত ছিল, এই সিদ্ধান্তটা করবার মতো যথেষ্ট মেটেরিয়াল এই রিপোর্টে নেই। সুতরাং আমরা চোখের সাদা চোখে যেটা দেখতে পাচ্ছি তার কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছিল এবং মানিক ভট্টাচার্য সম্পর্কে অনেক অভিযোগ এখানে তোলা হয়েছে। অবশ্যই এই অভিযোগগুলো সিবিআই এর তোলা অভিযোগ, এই অভিযোগ আদালতে মান্যতা পেলে তবে সেটা বলতে পারি আমরা যে হ্যাঁ এই অভিযোগগুলি সত্যি, এখনো পর্যন্ত এটা অভিযোগের আকারে আছে। সুতরাং সিবিআই এর অভিযোগ মানিক ভট্টাচার্য অনেক কিছু এই ধরনের কাজ করেছে, নিয়োগ দুর্নীতি, এবং মানিক ভট্টাচার্যের কার্যকালের মেয়াদ প্রথমে মন্ত্রীর দপ্তর, পরবর্তীকালে আইন সংশোধন করার সঙ্গে রাজ্য সরকারের গেজেট নোটিফিকেশন জারি, এই দুটো কাজ একসাথে ঘটেছে। কিন্তু যারা তার মেয়াদ বৃদ্ধি করলেন বা যারা আইন সংশোধন করলেন তারা সচেতন ছিলেন যে মানিক ভট্টাচার্য এইসব দুর্নীতিমূলক কাজ করছে,
এই জায়গায় যাওয়ার মতো যথেষ্ট মেটেরিয়াল এই রিপোর্টে কিন্তু নেই। হ্যাঁ এবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যে অভিযোগ আজ সিবিআই এর 28 পাতার রিপোর্টে, সুপ্রিম কোর্টকে দেওয়া 28 পাতার রিপোর্টে করা হয়েছে, সেই রিপোর্টে কার্যত মন্ত্রিসভাকেই কাঠগড়ায় তোলা হয়েছে সিবিআই এর এই রিপোর্টে। আইন সংশোধন করে মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যের। দুবার তার মেয়াদ বৃদ্ধি করা হয় এবং এই মেয়াদ বৃদ্ধি নির্দিষ্টভাবে শিক্ষা দপ্তর শুধু করেনি, গোটা রাজ্য মন্ত্রিসভার স্বাক্ষর না থাকলে, রাজ্য মন্ত্রিসভার অনুমোদন না থাকলে এরকমভাবে আইনে সংশোধন এনে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির কার্যকালের মেয়াদ তার বৃদ্ধি করা যায় না। ফলে রাজ্য মন্ত্রিসভার দিকে কার্যত আঙুল তুলে দিয়েছে সিবিআই। আজ 28 পাতার একটি রিপোর্ট সিবিআই এর পক্ষ থেকে পেশ করা হয়েছে শীর্ষ আদালতে। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত 28 পাতার এই রিপোর্টে একদিকে যেমন রাজ্য মন্ত্রিসভার দিকে আঙুল তোলা হয়েছে, পাশাপাশি জানানো হয়েছে যে এক নম্বর কম থাকলেও 270 জনের নিয়োগ হয়েছিল এবং সেক্ষেত্রে কোন জেলা থেকে কতজনের এইভাবে বেআইনি নিয়োগ হয়েছিল সেই রিপোর্টও তুলে ধরা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। সিবিআই আজকে 28 পাতার একটি রিপোর্ট তুলে দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে এবং সেখানে বলা হয়েছে যে আইন সংশোধন করে দুবার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে মানিক ভট্টাচার্যের মেয়াদ বৃদ্ধি হয়েছিল এবং সেই আইন সংশোধনের জন্য মন্ত্রিসভার অনুমোদন ছাড়া হয় না, ফলে কার্যত মন্ত্রিসভার দিকেই আঙুল তুলে দিয়েছে সিবিআই। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। আমার প্রাথমিক প্রতিক্রিয়া একটাই, সিবিআই যখন এত কিছু বলছে তাহলে কোর্ট কেন সিবিআই কে বারবার ঘোষণা করছে তাদের তদন্তের প্রতিপক্ষ? সিবিআই যখন এত কিছু বলছে তাহলে প্রসন্ন রায় মিডিলম্যান এখনো জেল কাটছে, তার বাড়িতে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেল কোটি টাকার প্রপার্টি, দিলীপ ঘোষকে কেন ডেকে সিবিআই জেরা করছে না? সিবিআই কাছে প্রশ্ন এটাই যে শুভেন্দু অধিকারীর রিকমেন্ডেশনে 55 জনের চাকরি বাতিল হল, তা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে কেন তদন্তের আওতায় আনছে না? সিবিআই তদন্ত সম্পূর্ণ না করে শুধু মানে মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে সামাজিক সম্মানহানি করতেই ব্যস্ত হয়ে পড়েছে, সেই কারণে মহামান্য আদালতে সিবিআই কে ভর্সনা করছে, সেটাও আমরা দেখেছি। সিবিআই এর সততা নিয়েও প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতিকে মৃত লালন শেখের স্ত্রী সিবিআই এর অফিসারদের বিরুদ্ধে 50 লক্ষ টাকার ঘুষ চাওয়ার অভিযোগ করেছেন। অর্থাৎ কেন্দ্রের একটা স্বনামধন্য তদন্তকারী সংস্থা বিজেপির দলনাশে পরিণত হয়ে তাদের মান সম্মান ভূমিকিত করে দিয়েছে। আগামী দিনে বিজেপি হয়তো চলে যাবে, কিন্তু সিবিআই টা ভিতর গৌরব আর ফিরে পাবে কিনা সন্দেহ। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেনের সঙ্গে। প্রায় 270 জন যোগ্যতা জন্য প্রয়োজনীয় নম্বর না থাকলেও তারা চাকরি পেয়েছেন। 28 পাতার এই রিপোর্টে এই অভিযোগ যেমন করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে, পাশাপাশি প্রাথমিক শিক্ষক সংসদে যিনি সভাপতি মানিক ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের পলাশীপাড়ার বিধায়ক, সেই মানিক ভট্টাচার্যর সভাপতি পদে তার কার্যকালের মেয়াদ দুবার আইন সংশোধন করে বৃদ্ধি করা হয় এবং সেই বৃদ্ধি করতে গেলে যেহেতু আইন সংশোধন প্রয়োজন, সেই গেজেট নোটিফিকেশনের জন্য মন্ত্রিসভা অনুমোদন দেয়। ফলে এই দুর্নীতির কেন্দ্র করে কার্যত মন্ত্রিসভাকেও নিশানায় রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আইন সংশোধন করে মেয়াদ বৃদ্ধি মানিক ভট্টাচার্য এবং সেই কারণে মন্ত্রিসভা যেহেতু তাতে অনুমোদন দিয়েছিল, সেই কারণেই আজ সিবিআই তাদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ সুপ্রিম কোর্টে 28 পাতার একটি রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, সেই রিপোর্টে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে মানিক ভট্টাচার্য তার কার্যকালের মেয়াদ দুবার আইন সংশোধন করে বৃদ্ধি করা হয়েছিল এবং এই আইন সংশোধন করার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল, কার্যত মন্ত্রিসভার দিকে আঙুল তুলেছে সিবিআই। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। আমরা প্রথম থেকেই বলছি যেটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অনুমোদিত দুর্নীতি,
তৃণমূল কংগ্রেসের গোটা দল এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অনুমোদন দিয়েছে। মানিক ভট্টাচার্য কি করছিলেন সেটা বিরোধী দলের লোকজন জানতে পারছে, সাধারণ মানুষ পরীক্ষার্থীরা জানতে পারছেন, মন্ত্রিসভার কাছে তার কোনো খবর ছিল না। মানিক ভট্টাচার্যকে এই কর্মসূচি রূপায়িত করবার জন্যই আইন বদল করে দুবার তার এক্সটেনশন দেয়া হয়। এটা তো দীর্ঘদিনের অভিযোগ ছিল, আর এই সিদ্ধান্ত তো কারোর একার হতে পারে না। যেটা ফিরাদ হাকিম প্রথমেই বলেছিলেন, ইটস আ কালেকটিভ রেসপন্সিবিলিটি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা সকলের ভুল, আমাদের সকলের তার দায়িত্ব, পার্থটাকে একা দায়ী করা যায় না। এইটা ফিরাদ হাকিমের পার্থ চট্টোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল ওঠার সঙ্গে সঙ্গেই তার প্রাথমিক বিবৃতি ছিল, তার এটা প্রতিক্রিয়া ছিল, এটা রেজিস্টার্ড। এখন সেখান থেকে অবস্থান বদল করে কে কি পরবর্তীকালে বক্তব্য রাখছেন সেটা কিছু নেই। আজকের আদালতের এই নির্দেশ বা আদালতের যে অবজারভেশন সেটার সঙ্গে মানুষ একমত, পশ্চিমবঙ্গের মানুষের এই নিয়ে কোনো প্রশ্ন নেই নিজের মনে। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের সঙ্গে।